নমস্কার ফ্রেন্ড অকল জব লেটেস্ট হাসিনুর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানালো। সো ফ্রেন্ডস অকল আসাম পুলিশ ডিপার্টমেন্টর ফালপরা আহি গৈছে অতিকৈ ভাল খবর। হয় ফ্রেন্ডস অকল জি সকলে আসাম ফরেস্টার ফরেস্ট গার্ড এন্ড সিভিল ডিফেন্সত ইন্টারভিউ দিছে বা আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয়ে গৈছে আর বাকি কেইখন জেলাত চলি আছে ইন্টারভিউখিনি। সো অতি সোনকালে সেই ইন্টারভিউখিনি শেষ হব আর শেষ হওয়ার লগে আপনার ফিজিক্যাল কাট অফ মার্কখিনি আহিব। সো কিমান যাব ফিজিক্যাল কাট অফ মার্কখিনি মোর হাতত একটা তথ্য আহি পড়িছে অনুমান। সো সেইখিনি আমি এইটো ভিতর আপনার স্টেপ বাই স্টেপ জনাই দিম। সো আপনাদের নিশ্চয় ইতিমধ্যে গমে পাইছা যে জেল ওয়ার্ডার এক্সেস কনস্টেবলর হাবালদার মানে এডমিট কার্ডখিনি মুকলি করে দিয়া হয়েছে আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কারণে। সো গতি আপনাদের যখন মানে ফরেস্ট গার্ড বা ফরেস্টারত মানে রানিংটো বেয়া হয়েছে মার্ক উঠাব পৰা নাই। সো তেওঁলোকে যদিহে জেল ওয়ার্ডার বা আপনার এক্সেস কনস্টেবলত এপ্লাই করেছে তেনহলে আপনাকে এইটো ট্রাই করক ভালকৈ যাতে আপনাকে বেশিকৈ কেনেকৈ মার্কটো তুলিব পাৰিব সেই আপনার ধারণাটা মনত লক। সো গতি আপনার ফিজিক্যাল কাট অফ কিমান যাব। সো বহুতে ফ্রেন্ডসে মোক কই আছে যে ফরেস্ট গার্ড এন্ড ফরেস্টারর বা সিভিল ডিফেন্সর কিমান কাট অফ যাব প্লিজ জনাব। সো গতি মোর যে হাতত তথ্য আহিছে এইটো ভিডিওত আপনার স্টেপ বাই স্টেপ জনাই দিম। গতি ভিডিওটা আরম্ভর পর শেষলকে চাব। সো আহক এটা আমি ভিডিওটা আরম্ভ কর। তো ফ্রেন্ডস অকল মোক বহুতে ফ্রেন্ডসে সুধি আছে কমেন্টত মানে আপনার এনসার আমি দিব পৰা নাই। সো দুঃখিত ইয়ার কারণে। সো আপনার ফরেস্ট গার্ড বা ফরেস্টার এন্ড সিভিল ডিফেন্সর কিমান কাট অফ যাব সো সম্পূর্ণ ডিটেলস আমি এইটার ভিতর আপনার জানাই দিম। গতি আপনাদের নিশ্চয় ইতিমধ্যে জানি মানে গমে পাইছা যে আমার যিখিনি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর বাকি কেইখন জেলাত মানে এতিয়াও চলি আছে সো সম্পূর্ণ হওয়া নাই। সো সেই কারণে মানে আপনার কাট অফটা কিমান যাব সো এতিয়ালৈকে মানে সঠিক মানে সময়টো অহা নাই। সো যেতিয়া সঠিক সময়টো আহিব আপোনাকে নিশ্চয় গমে পাব। সো এতিয়া হৈছে মানে এটা অনুমান মানে এটা লোৱা হৈছে বা প্ৰায় ডিষ্ট্ৰিক্টৰ পৰা মানে খা খবৰ লৈ আমি জানিব পাৰিছো যে ইমান কাট অফ যাব। সো এতিয়া হৈছে আপোনাকৰ মানে যিসকলে মানে 25, 26, 24 বা 28 এনেকৈ আপোনাকৰ 35 লৈকে হায়েষ্ট মাৰ্ক পাইছে সো তেওঁলোকে মানে যিসকলে মানে একেবাৰে 28ৰ তলত তেওঁলোকে মানে সুধি আছে যে কিমান কাট অফ যাব জেনেৰেল কাষ্টৰ বা SC ST and OBC। সো সম্পূৰ্ণ ডিটেইলছ আমি এইটো ভিডিঅ'ত আপোনাক জনাই দিম। সো কিমান কাট অফ আহিব সো আমি যিখিনি কাট অফৰ কথা কম সেইখিনি কাট অফৰ ভিতৰতে আহিব। সো গতি আপোনালোকে নিশ্চয় ভিডিঅ'টো চাই আছা। সো এতিয়া হৈছে আপোনালোকৰ যিখিনি কাট অফ সো এতিয়া বহুতে ফ্ৰেন্ডছে কৈ আছে যে মই 25 পাইছো কে মই ৰিটাৰ্ণত বহিব পাৰিম নে নেপাৰিম। সো এতিয়া হৈছে চাওক এটা ল'ৰা ধৰি লোৱা আপোনালোকৰ ৰানিঙত 10 মাৰ্ক পাইছে আৰু সেই ল'ৰাটো লং জাম্পত এক্সেলেণ্ট মাৰিছে তো তেওঁৰ মাৰ্কটো কিমান হ'ল 30+ মানে 30 হৈ গ'ল। সো তেওঁৰ টেনশ্যন নাই। সো যিসকলে মানে ধৰি লোৱা মানে ৰানিঙত 12 পাইছে 12 পাইছে আর লং জাম্পত ধরে লওয়া 17 বা 16 পাইছে সো তেওঁৰ মার্কটো আহিব 28 বা 29। সো সেই ল'ৰাটো মানে চিন্তা হৈ আছে যে আমি ৰিটাৰ্ণত বহিব পাৰিম নে নোৱাৰিম। সো সেইখিনি চিন্তা আমি এইটো ভিতৰত আপোনাক সম্পূৰ্ণ দূৰ কৰি দিম যে আপোনাকৰ এইটো মানে একেবাৰে সেই চিন্তাটো আপোনাকৰ মনত নাহিব। সো এই ভিডিঅ'টো চোৱাৰ লগে লগে সো আহক কাট অফ কিমান যাব মই আপোনাক দেখুৱাই দি আছো। তো ফ্রেন্ডসকল আসাম ফরেস্ট যিখিনি প্রোটেকশন কনস্টেবল আছিল সেইখিনি কাট অফ মার্ক 2023 চনের যিখিনি কাট অফ আহিব। সো আপনার পোস্ট ওয়াইজে এটাকৈ পোস্টর বিপরীতে আপনার 5 জনকৈ মতা হব। সো গতি এইটো মানে সকলোৱে জানে। সো এইবার একটা কথা গম পাইছো যে এটা পোস্টর বিপরীতে মানে 10 জনকৈ লড়াক মানে লব বুলি এটা শুনা পাইছো। গতি এইটো হবনে নহব এইটো শিওর নহয়। সো যদিহে মানে এটাকৈ পোস্টর বিপরীতে 10 জনকৈ কেন্ডিডেটক রখা হয় তেনেহলে আপনার বাবে অতিকৈ ভাল খবর। সো লগতে আপনার এতিয়া আমি যিখিনি মানে মেইনটেইন কৰিছো সেই মেইনটেইন ওয়াইজে আপনার মানে মার্কখিনি সো এটা পোস্টর বিপরীতে 5 জনকৈ ক্যান্ডিডেটক রখার যিখিনি মেইনটেইন কৰিছো আমি সেইখিনি আপনার দেখাম। সো যেতিয়া আপনার এটা পোস্টর বিপরীতে 10 জনকৈ ক্যান্ডিডেট রাখব সেইটো আপনার বাবে অতিকৈ মানে ভাল খবর এইটো। ঠিক আছে ফ্রেন্ডস অকল এতিয়া আপনাদের নিশ্চয় দেখিবলৈ পাইছো আপনার যিখিনি কাট অফ যাব সেই কাট অফখিনি আমি আপনার চেক আপ করে দেখাম। সো ইয়াত আপনাদের নিশ্চয় দেখিবলৈ পাইছো হাউ টু চেক আসাম ফরেস্ট প্রোটেকশন কনস্টেবল কাট অফ মার্ক 2023 চনের।
সো সেইখিনি আপোনালোকৰ কিমান যাব সব বহুতে সুধি আছে। সো এতিয়া চাওক আপোনালোকৰ কাটঅফখিনি। তো ফ্ৰেণ্ডসকল, সেই এডভাৰ্টাইজমেণ্টখিনিত আপোনালোকে মন কৰিব এটা কথা। সো ইয়াত আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ পাইছে আপোনালোকৰ টোটাল ভেকেঞ্চি যিখিনি দিয়া হৈছে বা টোটাল পোষ্ট দিয়া হৈছে আপোনালোকৰ এইটো ফৰেষ্ট ষ্টাৰ ওৱান হয়। সো ওৱান মানে ফাৰ্ষ্ট গ্ৰেড থ্ৰী পোষ্টৰ এইটো, সো টু ষ্টাৰ লেভেল হয়। সো সেইখিনি আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ পাইছে ইয়াত আপোনালোকৰ 264 ভেকেঞ্চি ইয়াত আপোনালোকৰ আছে। সো গতিকে ইয়াত এটা পোষ্টৰ বিপৰীতে যদি আপোনালোকক পাঁচজনকৈ ৰখা হয় তেনেহ'লে আপোনালোকে তো আপোনালোকৰ মানে 1000 আপোনালোকৰ কেণ্ডিডেটক ৰখা হ'ব প্ৰায়, মানে প্ৰায় নহয় আপোনালোকৰ মানে যদি পাঁচজনকৈ হয় তেনেহ'লে আপোনালোকে ইনটু কৰি ল'ব পাৰি। ইয়াত আপোনালোকৰ চাওক মানে 1300 আপোনালোকৰ ৰাখিব, 1300 বিছজন ল'ৰাক আপোনালোকক ইয়াত ৰাখিব। সো নেক্সট আপোনালোকৰ যিখিনি হৈছে ইয়াত আপোনালোকৰ নিশ্চয় দেখিবলৈ পাইছে। তাৰপিছত আপোনালোকৰ ইয়াত হৈছে আপোনালোকৰ টোটাল ভেকেঞ্চি হৈছে আপোনালোকৰ মানে 1226 জন। সো টোটাল ভেকেঞ্চি ৰখা হৈছে। সো ইয়াত আপোনালোকৰ টোটাল, সো ইয়াত আপোনালোকৰ কেণ্ডিডেটক ৰখা হ'ব সো 1000 ইয়াত আপোনালোকৰ 6131 জনক ৰখা হ'ব কেণ্ডিডেটক। সো গতিকে এনেকৈ হিচাপ কৰিলে আপোনালোকৰ বহু কেণ্ডিডেট হৈ যায়। গতিকে ইয়াত আপোনালোকৰ আনৰিজাৰ্ভ OBC, MOBC, SC, ST সো সেইসকলৰ মানে যিখিনি কাট অফ কিমান যাব। সো গোটেইখিনি এটা হিচাপ কৰিলে আপোনালোকৰ সো কাট অফ আহে। সো আপোনালোকক মেক্সিমাম ধৰি লওক, আমি আপোনালোকক প্ৰথমে এটা কথা কৈছিলোঁ যে এটা ল'ৰা যদি আপোনালোকৰ ৰানিঙত ধৰি লোৱা আপোনালোকৰ 10 মাৰ্ক পাইছে আৰু আপোনালোকৰ লং জাম্পত ধৰি লোৱা আপোনালোকৰ লং জাম্পত আপোনালোকৰ কিমান পাইছে, সো লং জাম্পত আপোনালোকৰ 20 পাইছে, সো তেওঁৰ মাৰ্কটো কিমান আহিল, 30 আহিল। সো আপোনালোকে এটা হিচাপ কৰি লওক। সো মেক্সিমাম আপোনালোকৰ যিখিনি কাট অফ, সো আপোনালোকৰ মানে 20, যিসকলে 29 মানে পাইছে সো তেওঁলোকৰ এটা মানে চান্স আছে যে আপোনালোকৰ মেডিটেশ্যনত বহিব পাৰিব। সো এইটো হৈছে ইম্পৰ্টেণ্ট এটা টপিক। সো আপোনালোকৰ মেক্সিমাম কাট অফ আপোনালোকৰ 29লৈকে আপোনালোকৰ আহিব। সো লগতে এতিয়া হৈছে মানে আপোনালোকৰ এটা কথা মন কৰিব, সো এইটো ডিষ্ট্ৰিক্ট ৱাইজ মানে ডিষ্ট্ৰিক্ট ৱাইজে নহয়, সো মানে এইটো ষ্টেট ৱাইজে হয় বা আমাৰ অল আসাম লেভেল হয়। সো অল আসাম লেভেল কেটাগৰি হ'লে ধৰি লওক আপোনালোকৰ এটাকৈ প্লে'গ্ৰাউণ্ডত মানে দুটাকৈ ডিষ্ট্ৰিক্টক ইণ্টাৰভিউ দিয়া হৈছে। সো সেই ডিষ্ট্ৰিক্ট অনুযায়ী আপোনালোকে যদি হিচাপ কৰে তেনেহ'লে আপোনালোকৰ কাট অফটো আহে আপোনালোকৰ। তো এতিয়া বহুতে ফ্ৰেণ্ডছে মানে কৈ আছে যে মই 25 পাইছোঁ। সো এতিয়া যিসকলে 25 পাইছা বা 26 পাইছা বা 27 পাইছা, সো আপোনালোকৰ মানে ৰিজাৰ্ভ কেটাগৰি ৱাইজে আপোনালোকৰ সেই কাট অফটো পাব। সো যিসকলে SC ST হয় সো তেওঁলোকৰ কাট অফটো আহিব সো 27, ঠিক আছে, 27 কাট অফ আহিব। সো এইটো মই এটা লিষ্ট পাইছোঁ, সেই লিষ্টখিনি আমি অন্য এটা ভিডিঅ'ত আপোনালোকক দেখুৱাই দিম। সো আৰু যিসকলে OBC এণ্ড MOBC সো তেওঁলোকৰ কাট অফটো আহিব পাৰে মানে 29, আৰু যিসকলে একেবাৰে মানে তলৰ মানে যিসকলে SC কাষ্ট হয় তেওঁলোকৰ কাৰণেও কাট অফটো 28 আহিব, ঠিক আছে, মানে 28 আহিব। এইটো আপোনালোকৰ ষ্টেট ৱাইজে বা আমাৰ অল আসাম লেভেল। সো আজিৰ এইটো ভিতৰত আমি যিখিনি কাট অফৰ কথা ক'লোঁ সেইখিনি কাট অফ মানে যিসকলে বন্ধু চাই আছে সো তেওঁলোকে হয়তো ভাবি আছে যিসকলে মানে 25 পাইছে বা 26 পাইছে জেনেৰেল কেটাগৰি হয়, সো তেওঁলোকে হয়তো সেই ভিডিঅ'টো শুনাৰ লগে লগে বেয়া পাব। সো ইয়াত বেয়া পোৱাৰ কোনো মানে কাৰণেই নহয়। চাওক, মই যিমান মানে ট্ৰাই কৰিছোঁ বা যিমান আপোনালোকে চেষ্টা কৰিছা সেই চেষ্টাৰ অনুযায়ী আপোনালোকে ফলটো পাইছা, ঠিক আছে। সো ইয়াত কোনো ধৰণৰ বেয়া পোৱা কাৰণ নাই। সো আপোনালোকে নেক্সট ট্ৰাই কৰক, আৰু ট্ৰাই কৰক, ভালকৈ ট্ৰাই কৰক যাতে বেছিকৈ মাৰ্ক উঠাব পাৰে ফিজিকেলত, আৰু মাৰ্কটো বেছিকৈ উঠাৰ লগে লগে আপোনালোকৰ ৰিটাৰ্ণত বহিব পাৰিব। এইটো মানে আপোনাৰ বা মোৰ বা নিজৰ মনটোৱে ক'ব যে মই ৰিটাৰ্ণত বহিব পাৰিম, ঠিক আছে। সো এতিয়া আমি কি ক'ম আৰু আপোনালোকক, সো আজিৰ এইটো ভিডিঅ' বেছি লং নকৰোঁ। সো যদি ভাল লাগে তেনেহ'লে প্লিজ লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু যিসকলে এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক, এনেধৰণৰ নতুন নতুন আপডেট পাবলৈ হ'লে। জয় অসম।